দর্শক, স্বাগত দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে। দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম গত 10 বছর ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসছি আমরা। তো দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দপ্তরিদের বেতন কম দেয়া নেয়া। আপনারা জানেন যে বাংলাদেশের কোন কোন জেলায় দপ্তরিদেরকে বেতন দেওয়া হয় কম, কোন কোন জেলায় দেওয়া হয় বেশি। এ নিয়ে দপ্তরিদের অনেক দুঃখ এবং মন খারাপের বিষয় রয়েছে, তারা সেটি গত কয়েক মাস ধরেই আমাদেরকে জানাচ্ছেন। এই বিষয়ে আমাদের রিপোর্টার রুম্মান্তুর্য, প্রাথমিক শিক্ষক দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ এবং দপ্তরি কাম প্রহরী, তাদের সংগঠনের যে নেতা তাদের সাথে কথা বলেছেন। তো সেই বিষয়ে আমরা আপনাদের সামনে রিপোর্ট উপস্থাপন করব, শুনবেন রুম্মান্তুর্যর মুখ থেকে। আচ্ছা, দপ্তরিদের যে ব্যাপারটা ছিল, আপনারা জানেন যে তাদের নিয়ে কিন্তু একটু জটিলতা ছিল কয়েক মাস ধরেই। এই জটিলতাটা চলছিল ফেব্রুয়ারি মাস থেকে, মূলত এই জটিলতা সৃষ্টি হয় আমাদের অনুসন্ধানে যা বেরিয়েছে। তো সেখানে কিন্তু অনেকেই আমাদের জানিয়েছেন যে দপ্তরিদের দুই রকম বেতন দেওয়া হচ্ছে। অনেক উপজেলায় তাদের বেতন দেওয়া হচ্ছে 14,450 টাকা, আর অনেক উপজেলায় তাদের বেতন দেওয়া হচ্ছে 16,130 টাকা। তো এরকম একটা জটিলতার সৃষ্টিতে অনেক দপ্তরই আমাদের জানিয়েছেন যে তারা সামাজিক ভাবে তাদের একটু মন খারাপ হয়। অনেক অনেক তাদের অনেক সহকর্মীরা কিন্তু বেশি বেতন পায়, অনেক সহকর্মীরা কম বেতন পায় এটি নিয়ে, এবং তাদের একসাথে মানে একইভাবে কাজ করতে হয়। আর আপনারা জানেন যে দপ্তরিরা কিন্তু বাংলাদেশে মনে হয় একমাত্র যাদের সার্বক্ষণিক ডিউটি বা 24 ঘন্টা তারা ডিউটি করেন। এটা দপ্তরি নেতারা প্রায় বলেন যে দপ্তরিদের 24 ঘন্টা ডিউটি, এটা আসলে আসলেই 24 ঘন্টা ডিউটি করাটা ব্যাপারটা অমানবিক। তো যাই হোক, দপ্তরিদের নিয়ে যখন এই জটিলতা সৃষ্টি হলো, এই ব্যাপারটা নিয়ে আমরা সুস্পষ্টভাবে কারণ উল্লেখ করে প্রতিবেদন করেছিলাম। আউটসোর্সিং নীতিমালা, একটি নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়, যেখানে আসলে প্রাথমিকের দপ্তরিদের কথা বলা ছিল না, কিন্তু সেই নীতিমালাটি আসলে পরবর্তীতে বিভিন্ন দপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় গুলোতে পাঠানো হয়, এবং যে প্রচলিত যে বিধান, সেই বিধান বিধান অনুসারে সেটা অধিদপ্তরে পাঠানো হয় এবং পরবর্তী স্তরগুলোতে যায়। কিন্তু আউটসোর্সিং সেই নীতিমালাটি সেখানে দপ্তরিদের কথা বলা না থাকলেও অনেক উপজেলা শিক্ষা কর্মকর্তারাই প্রাথমিকের, তারা কিন্তু এই ব্যাপারটা ভাবছেন যে এই নীতিমালা অনুসারে দপ্তরিদের বেতন ভাতা বা বোনাস বা অন্যান্য চাকরির যে সুবিধা, সেই সুবিধাগুলি নির্ধারিত হবে। কিন্তু এই নীতিমালায় কিন্তু দপ্তরিদের কথা বলা ছিল না, এটা যে বলা ছিল না সেই ব্যাপারটা একটু পরে আসবো। তো এই নীতিমালায় বলা ছিল যে 16,130 টাকা বেতন দেওয়া হবে। তো অনেকে এই যে এখানে যে একটু দাপ্তরিক বা চিঠির বা সরকারি চিঠির যে কিছু কথার যে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়, এরকম একটি সিম্পল কনফিউশন সৃষ্টি হয়, এবং তাতে অনেক উপজেলারা নতুন নীতিমালা বা আউটসোর্স নীতিমালা অনুসারে 16,130 টাকা বেতন দেয়, এবং অনেক উপজেলা কিন্তু 14,450 টাকা আগের নিয়মে বেতন দিচ্ছে দপ্তরিদের। তো নতুন আউটসোর্সিং নীতিমালায় বলা আছে দপ্তরিরা কোনো বোনাস পাবে না। তো সেই জন্য যারা 16,000 টাকা বেতন দিচ্ছিল, 16,130 টাকা, তাদের সেই সব দপ্তরিদের বলা হয়েছে আপনারা বোনাস পাবেন না। তো এটা নিয়ে আমরা সুস্পষ্ট ভাবে প্রতিবেদন লিখেছিলাম, বোনাস সমস্যা নিয়েও আমরা প্রতিবেদন লিখেছিলাম। তো সর্বশেষ আমরা এই ব্যাপারটি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ স্যারের সাথে কথা বলেছি, এবং স্যারকে কিন্তু আমরা এই সমস্যাটা জানিয়েছি, এবং স্যার কিন্তু আমাদের জানিয়েছেন যে এই সমস্যাটা নিরসন করা হবে। তো সর্বশেষ তিনি খুব সম্প্রতি আমাদের জানিয়েছেন যে এই সমস্যাটা নিরসন করার জন্য যে উপজেলা পর্যায় থেকে যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তার মানে দপ্তরিদের বেতন জটিলতা এবং বোনাস জটিলতা নিরসনের যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই যে দপ্তরিদের এই বোনাস নিয়ে বা বেতন নিয়ে যে জটিলতা, সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি নিরসন করা হবে। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি কিন্তু আমাদের যে কথাটি বলেছেন, যে তিনি কিন্তু আমাদের বলেছেন যে এই জটিলতা নিরসনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে যে দপ্তরিদের বেতনটা আসলে কোন নীতিমালার আলোকে হবে এবং কত টাকা হবে, সে ব্যাপারে সুস্পষ্ট ভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। তো এ থেকে আসলে আমাদের সারা দেশে 37,000 দপ্তরি রয়েছেন, তো তাদের মধ্যে অনেকে 16,000 টাকা বেতন পাচ্ছেন, অনেকে 14,000 টাকা বেতন পাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে মন খারাপ হওয়া নেওয়ার একটা ব্যাপার ছিল যে এই যে কম বেশি বেতন বেশি এটা নিয়ে, তো এই সমস্যা আপনাদের নিরসন হবে, আশা করছি আপনাদের বোনাস সমস্যাও নিরসন হবে এবং আপনারা কাঙ্ক্ষিত হারে বেতন বোনাস পাবেন। দর্শক, আসলে আমরা গত 10 বছর ধরে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আপনারা শিক্ষার সব খবর দৈনিক শিক্ষায় পান, তবে দৈনিক শিক্ষার যে
তবে শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দৈনিক শিক্ষার সাথে। ধন্যবাদ।